হ্যালো বন্ধুরা, ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত অযোধ্যার রাম মন্দির, যা তৈরিতে এক টুকরো লোহার ব্যবহার করা হয়নি, এবং এটি এমন একটি মন্দির যা 2857টি আলাদা আলাদা জায়গার মাটি রয়েছে। এবং আপনি জানলে অবাক হবেন, বিল্ডিং এর মজবুতের দিক থেকে এটি পুরো ভারতের মধ্যে সবচেয়ে মজবুত মন্দির। অযোধ্যার রাম মন্দিরের সাইড এরিয়া 70 একর জায়গা জুড়ে অবস্থিত। এই মন্দির 380 ফিট লম্বা, চওড়া 250 ফিট, টোটাল মিলিয়ে 392টি পিলার্স রয়েছে এবং 44টি দরজা রয়েছে। এগুলো তো সিম্পল বিষয়, কিন্তু এখন বলবো কিছু অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট রাম টেম্পল। নাম্বার 1, রাম মন্দির বানানোর জন্য যত ব্রিক অর্থাৎ ইটের ব্যবহার করা হয়েছে, সেই প্রত্যেক ইটেতে সিরাম লেখা রয়েছে এবং সঙ্গে ম্যানুফ্যাকচার ইয়ার দেওয়া রয়েছে। ইটের উপর সিরাম লেখা রয়েছে, এটা তো সাধারণ অ্যাঙ্গেল, বাট এই ইটের টেকনোলজি অ্যাঙ্গেল থেকে দেখতে হলে যত ইট এখানে ব্যবহার করা হয়েছে, সাধারণত আমরা যে ইট ব্যবহার করে আসছি বা দেখে আসছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এইগুলিকে স্পেশাল ফর্মুলা দিয়ে বানানো হয়েছে, যা সাধারণ ইটের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি মজবুত। নাম্বার 2, এই মন্দিরের জন্য পিঙ্ক স্যান্ডস্টোন নামের পাথর ব্যবহার করা হয়েছে, যেগুলি রাজস্থান থেকে আনা হয়েছে। এই পাথরের ফিল্ডস্পার ও স্কোয়াজ নামের মিনারেলস এর মাত্রা বেশি থাকার কারণে এই পাথর খুব মজবুত হয়ে থাকে, যা খুব খারাপ ওয়েদারেও এই মন্দিরের কিছু হবে না। নাম্বার 3, রাম মন্দিরকে এমন বানানো হয়েছে যে 8.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প হলেও এই মন্দির সেম ভাবে দাঁড়িয়ে থাকবে। এই মন্দির ওয়াজ পসিবল ন্যাচারাল ক্লাইমেটই সহ্য করার মতো ক্ষমতা রয়েছে। নাম্বার 4, রাম মন্দিরকে L&T এন্ড টাটা কোম্পানির গ্রুপ মিলে বানিয়েছে এবং আরো অনেক ছোট ছোট কোম্পানি সঙ্গে জুড়ে। নাম্বার 5, রাম মন্দিরের সম্পর্কে ছড়ানো কিছু মিথ্যে কথা যা সবার জানা উচিত। রাম মন্দিরের নামে ছড়ানো সবচেয়ে বড় মিথ্যা হলো টাইম ক্যাপসুল। সর্বপ্রথম টাইম ক্যাপসুল কি এটি সবার জানা উচিত। আসলে টাইম ক্যাপসুল হলো এক ধরনের বক্স যেখানে কিছু নথিপত্র রাখা হয়, যা আজকালকার দিনের লোকজন চায় পরবর্তী পিড়িতে আসা সবাই যেন জানতে পারে পুরনো দিনের ইতিহাসের কথা। যদি কোনো কারণে কিছু হয় তাহলে ইতিহাস যেন লুপ্ত না হয়ে যায়, যার জন্য টাইম ক্যাপসুল ব্যবহার করা হয়। বাট রাম মন্দির বানানোর জন্য কোনো টাইম ক্যাপসুল রাখা হয়নি, কিন্তু আমার মতে টাইম ক্যাপসুল রাখলে সবার জন্য ভালোই হতো। বাট আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ছিল রাম মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।